হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরবো তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সভা কবে জানালো আয়োজক কমিটি আসন্ন যাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাইশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সভা করা হবে সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ সহ ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছে অংশগ্রহণ করা নিয়ে বড় কয়েকটি বিশ্ববিদ্যালয় আপত্তি জানিয়েছে সে কারণে এখনো ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সভা করা যায়নি এই বিশ্ববিদ্যালয়গুলোকে এবারও গুচ্ছে রাখতে ইতোমধ্যে উপাচার্যদের চিঠি পাঠানো হয়েছে ওই সূত্র আরো জানায় ইউজিসির পক্ষ থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গুচ্ছ ও ভর্তি পরীক্ষা নিয়ে সভা করার কথা হয়েছে এ বিষয়ে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাসিম আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে নির্বাচনের পর আলোচনা করা হতে পারে এর বেশি এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় এর আগে গত দশ ডিসেম্বর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলে সংস্থাটি ইউজি পাঠানো চিঠিতে বলা হয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছিল পরে কমিশনের পক্ষ থেকে পনেরো সদস্য বিশিষ্ট একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয় ইতোমধ্যে উক্ত কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয় সে সবাই সম্মতিক্রমে একটি উদ্যোগ গ্রহণ করা হয় যার বাস্তবায়ন আসন্ন শিক্ষাবর্ষ হতে সম্ভব নয় এই পর্যায়ে সকল বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য এনটিএ গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যথাসময়ে বিশ্ববিদ্যালয়গুলোর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা গ্রহণের আবশ্যকতা ইতোমধ্যে দেখা দেওয়ায় পূর্বের ধারাবাহিকতায় তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে গ্রহণ করার অনুরোধ করা হল গেল বছরগুলোতে জিএসটি গুচ্ছ বাইশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত ছিল কৃষি গুচ্ছ আছে আটটি বিশ্ববিদ্যালয় আর তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আসন্ন শিক্ষাবর্ষে নতুন আরও একাধিক বিশ্ববিদ্যালয় একাধিক গুচ্ছ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কথা রয়েছে এর আগে চলতি বছরের এপ্রিলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিশনকে দায়িত্ব দিয়ে রাষ্ট্রপতির নির্দেশক্রমে একটি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয় পরে জুলাই মাসে ইউজিসি চেয়ারম্যানকে আহ্বাহক করে পনেরো সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয় এরপর বিষয়টি নিয়ে প্রস্তাবনার খসড়া মন্ত্রণালয়ে পাঠায় প্রতিষ্ঠানটি সর্বশেষ গেল উনত্রিশ নভেম্বর ইউজিসি জানায় আসন্ন শিক্ষাবর্ষেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একক ভর্তি পরীক্ষা হবে না সেদিনও ইউজিসি চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ আলমগীর জানিয়েছেন গুচ্ছ পদ্ধতিতে এবার ভর্তি পরীক্ষা হবে এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ গুচ্ছ ভর্তি পরীক্ষার বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে এবছর গুচ্ছভুক্ত হওয়ার আহ্বান জানান হ্যালো ভিউয়ার্স তো এই ছিল আজকের ভিডিওটি সাথে থাকার জন্যে ধন্যবাদ